হ্যালো বন্ধুরা, সবাইকে টিপস ভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনি কি নিজের নামের একটা ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছেন, যার মাধ্যমে আপনি সারা পৃথিবীর লোকের সঙ্গে নিজের মূল্যবান জ্ঞান ভাগ করে নিতে চান, তাদের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে চান? কারণ ইউটিউব এমন একটি পরিষেবা যার মাধ্যমে আপনি নিজের অভিজ্ঞতা সবার মাধ্যমে শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু সর্বপ্রথম সবার মনে একটাই প্রশ্ন আসে, ইউটিউব চ্যানেলের নাম কী দেওয়া যায়? অনলাইনে টাকা ইনকামের অসংখ্য উপায় রয়েছে, যার মধ্যে ইউটিউব খুবই জনপ্রিয় একটি উপায়। এর জন্য আমাদের কোনো প্রকার অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। যদি আপনি ইউটিউবে নিজের ক্যারিয়ার করতে চান, তবে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। বর্তমান সময়ে প্রত্যেক মানুষই তার নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করতে চায়। সবার মনে একটাই প্রশ্ন আসে, কীভাবে ইউটিউব চ্যানেল শুরু করব এবং ইউটিউব চ্যানেলের নাম কী দেওয়া যায়? ইউটিউবে কোটি কোটি চ্যানেল রয়েছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল তৈরি করা হচ্ছে, কিন্তু খুব কম লোকই ইউটিউবের মাধ্যমে সফল হয়ে থাকে। যদি আপনি এই ইউটিউবে সফল হতে চান, তবে অনেক চিন্তা ভাবনা করে ইউটিউব চ্যানেলের নাম রাখতে হবে। কারণ ইংরেজিতে একটি কথা রয়েছে, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন। ইউটিউব চ্যানেলের নাম যত সহজ সরল অন্যদের থেকে আলাদা হবে, ততই আপনার চ্যানেল আকর্ষণীয় হয়ে উঠবে এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এজন্য চ্যানেলের নাম অনেক চিন্তা ভাবনা করে রাখতে হবে, কারণ একবার চ্যানেল পপুলার হয়ে যাওয়ার পর চ্যানেলের নাম পরিবর্তন করলে আপনার চ্যানেলের উপর খুবই খারাপ প্রভাব পড়বে। কারণ যারা আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিও দেখে, তারা আপনার কাছে ইউটিউব চ্যানেলের নাম দিয়েই পরিচিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন ইউটিউব চ্যানেলের নাম পপুলার হলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো, ইউটিউব চ্যানেলের নাম কী এবং কীভাবে রাখবেন? এই প্রশ্নের সমাধানের জন্য আমি খুব গবেষণা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যেগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই নিজের ইউটিউব চ্যানেলের নাম সুন্দর এবং নিখুঁতভাবে রাখতে পারবেন। আপনার পছন্দের নাম ইউনিক হতে হবে, যেটা ইউটিউবে আগে কখনো কেউ ব্যবহার করেনি। একটা আলাদা স্পেশালিটি হতে হবে। ইউটিউব চ্যানেলের নাম সহজ সরল হবে এবং খুবই ছোট হবে, যেন লোকের মনে রাখতে খুবই সুবিধা হয়। ইউটিউব চ্যানেলের নাম নিজের ক্যাটাগরির সঙ্গে মিলিয়ে রাখতে হবে, যেন চ্যানেলের নাম থেকেই বোঝা যায় আপনার ইউটিউব চ্যানেলটি কী ধরনের। যেমন আপনি যদি টিকটক করেন, তাহলে অবশ্যই আপনি গেমিং কোনো চ্যানেলের নাম দিবেন না। চ্যানেলের নাম দেওয়ার সময় কোনো প্রকার সিম্বল এইসব ব্যবহার করা যাবে না। ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই কিওয়ার্ড ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ চ্যানেলের নাম অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন আমি দেখাবো যে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল, আপনার যে ইউটিউব চ্যানেলটা, সেটা ফিল্টার করে নিয়ে আসবেন। তো এর জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন স্ক্রিনে আসার পর আপনি আপনার ইউটিউবটা ওপেন করবেন। দেন ইউটিউব ওপেন হলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটি এখান থেকে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর আপনার চ্যানেলের যে নামটি সেটা লিখে সার্চ করবেন। ওকে, তো আমি আমার এই চ্যানেলটির নামে লিখে সার্চ করছি, গেমিং জোন। ওকে, তো এখান থেকে জাস্ট একটা চ্যানেল আসছে, সো আমি টোটাল চ্যানেলগুলো দেখতে চাই। তো এর জন্য আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল্টার, দেন টাইপ। টাইপের এখানে অ্যাল রয়েছে, দেন আপনি অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে চ্যানেলে সিলেক্ট করে দেবেন, দেন নিচ থেকে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত এই নামের চ্যানেলগুলো চলে আসছে। তো এবার আমাকে খুঁজতে হবে যে আমার এই নামের চ্যানেলগুলো। তো আমি প্রথমেই একটা চ্যানেল দেখতে পাচ্ছি, গেমিং জোন 138 ভিডিও, যদিও এর সাবস্ক্রাইব হ্যাড করে রয়েছে। দেন নিচে রয়েছে গেমিং জোন 445 ভিডিও, 32.6K সাবস্ক্রাইবার। দেন এর নিচে রয়েছে এসকে গেমিং জোন। সো আমি এখান থেকে অনেকগুলো গেমিং জোন নামে অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি। সো যদি আমি এই টাইপের কোনো চ্যানেল খুলি, তাহলে কিন্তু আমার চ্যানেলের কম্পিটিটর বেশি এবং আমার চ্যানেল যদি কেউ সার্চ করে, তাহলে তার খুঁজে পেতে সমস্যা হবে। সো এই টাইপের কোনো চ্যানেলের নাম দেওয়া যাবে না যেগুলো অলরেডি একই নামে রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে গেমিং জোন প্রো বা জাস্ট গেমিং জোন আপগ্রেড এভাবে কিছু একটা সাথে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? কোনো কিছু একটা অ্যাড করে দেবেন, যাতে আপনার চ্যানেলের একটু এক্সট্রাভাবে চেনা যায় যেটা আপনার চ্যানেল, যেন অন্যভাবে একটু আইডেন্টিফাই করা যায় যেটা আপনার চ্যানেল। ওকে, তো এইভাবে করে আপনি ফিল্টার করে নিয়ে এরপর আপনার চ্যানেলটি খুলবেন, তাহলে খুব সহজেই আপনার চ্যানেলে ট্রেন্ডিংয়ে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটাতে, তখন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।